শীর্ষ আরক্ষীর ধমক খাই ভুক্তভোগীলে ফোন রঙিয়া থানার ওসি। আট দিনের পিছত ভুক্তভোগীর জবানবন্দি লবলে হাজু রঙিয়া আরক্ষী। অপরাধীর পক্ষলে আরক্ষী বিভাগক লজ্জিত করলে ওসি অজয় বরণ। রঙিয়ার কুখ্যাত ইনজামামূলক ধরবলে কিয় সাহস নাই রঙিয়া আরক্ষী। রঙিয়া শহরের মাঝমজিয়াত এই দুর্ভোগিয়া পরিয়ালক গুন্ডা বাহিনীর আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া অব্যাহত আছে। এই চাঞ্চল্যকর দলবদ্ধ আক্রমণের ঘটনার আট দিন উকলি যাওয়ার পিছতো অভিযুক্তর পক্ষত থাকি নরম স্থিতি লওয়া রঙিয়া ওসি অজয় বর্মনের কাণ্ডক লৈ সৃষ্টি হয়েছিল নানা প্রশ্ন। আরক্ষীর বিরুদ্ধে দুর্ধর্ষ ড্রাগস ব্যবসায়ী অভিযুক্ত ইনজামামুল হকর পক্ষ লওয়ার অভিযোগ। এইটো রঙিয়ার গুন্ডারূপী ইনজামামুল সহ গেঙে আক্রমণ চলাইছিল মিজানুর রহমানের পরিয়ালের উপর। ইনজামামুল বাবুলহতর ভয় শঙ্কা ত্রস্তমান হয়ে নিজরে ঘর খনির দুর্ভোগিয়া পরিয়ালটে আনকি পলাই থাকিবলগিয়া হয়েছে পরিস্থিতি। একেবারে অবস্থা নাই আমার, আজি তিনি চারিদিন সেদিনার পর আমি কত যে কত কত লুকাই আছো সিহতে বিচারি ফুড়িছে। ভুক্তভোগীক জেরা চলাই আরক্ষীয়ে মুকলি করে দিছিল আক্রমণকারী দুর্ভোগিয়া পরিয়ালটো আর অসম আরক্ষীর চরিত্রর এই ভয়ঙ্কর পক্ষপাতিত্বর বাতরি সম্প্রচার হয়েছিল নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর তারপিছতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সম্মুখত মৌন থাকিবলে ভুক্তভোগীক টেলিফোন রঙিয়া আরক্ষীর। হয় ভয় ভীতিত অন্ধকার দেখা পরিয়ালটুক সহায় করবলে আগবাহি নাহিল রঙিয়া আরক্ষী। আনকি দুখনক দিয়া এজাহারের গোচরও রুজু করা নাছিল আরক্ষী। ইতিপূর্বে ড্রাগসর গোচর জেলর ভাত খাই আছে অভিযুক্ত ইনজামামুলে। এনে এগারী অপরাধীর পক্ষ লওয়া রঙিয়া আরক্ষীর সলনি হবনে চরিত্র? ওসির লগত কথা পাতিছিল, ওসি সারের লগত কথা পাতার পিছত ফার্স্ট মই কথা পাতিছিল, গোটাই কথা হিন্দি কলো, কোয়ার পিছতো মানে তেখেতক এরেস্ট করা নাছিলে আর তেতিয়ালৈকে। আমি তাতে আকো রাতি এজাহার আরো এখন দিছো, রাতি দশটামান বজাত নেকি আমি লিখি কেনে আরো এবার এজাহার দিছো রাতি হলে। পলাতক ইনজামামুল এন্ড গ্যাংক কেতিয়া বিচারি পাব আরক্ষী? অভিযুক্ত করায়ত্ত করে ভুক্তভোগীক ন্যায় দিয়ে রঙিয়া আরক্ষীয়ে প্রমাণ করে দেখুক খাকি পোশাকত লগা দাগ মিছা বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। শীর্ষ আরক্ষীর ধমক খাই ভুক্তভোগীলে ফোন রঙিয়া থানার ওসি। আট দিনের পিছত ভুক্তভোগীর জবানবন্দি লবলে হাজু রঙিয়া আরক্ষী। অপরাধীর পক্ষলৈ আরক্ষী বিভাগক লজ্জিত করলে ওসি অজয় বরণ। রঙিয়ার কুখ্যাত ইনজামামূলক ধরবলে কিয় সাহস নাই রঙিয়া আরক্ষী? রঙিয়া শহরের মাঝমজিয়াত এই দুর্ভোগিয়া পরিয়ালক গুন্ডা বাহিনীর আক্রমণের ঘটনার প্রতিক্রিয়া অব্যাহত আছে। এই চাঞ্চল্যকর দলবদ্ধ আক্রমণের ঘটনার আট দিন উকলি যাওয়ার পিছতো অভিযুক্তর পক্ষত থাকি নরম স্থিতি লওয়া রঙিয়া ওসি অজয় বর্মনের কাণ্ডক লৈ সৃষ্টি হয়েছিল নানা প্রশ্ন। আরক্ষীর বিরুদ্ধে দুর্ধর্ষ ড্রাগস ব্যবসায়ী অভিযুক্ত ইনজামামুল হকর পক্ষ লওয়ার অভিযোগ। এইটো রঙিয়ার গুন্ডারূপী ইনজামামুল সহ গেঙে আক্রমণ চলাইছিল মিজানুর রহমানের পরিয়ালের উপর। ইনজামামুল বাবুলহতর ভয় শঙ্কা ত্রস্তমান হয়ে নিজরে ঘর খনির দুর্ভোগিয়া পরিয়ালটে আনকি পলাই থাকিবলগিয়া হয়েছে পরিস্থিতি। একেবারে অবস্থা নাই আমার, আজি তিনি চারিদিন সেদিনার পর আমি কত যে কত কত লুকাই আছো সিহতে বিচারি ফুড়িছে। ভুক্তভোগীক জেরা চলাই আরক্ষীয়ে মুকলি করে দিছিল আক্রমণকারী দুর্ভোগিয়া পরিয়ালটো আর অসম আরক্ষীর চরিত্রর এই ভয়ঙ্কর পক্ষপাতিত্বর বাতরি সম্প্রচার হয়েছিল নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর তারপিছতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সম্মুখত মৌন থাকিবলে ভুক্তভোগীক টেলিফোন রঙিয়া আরক্ষীর। হয় ভয় ভীতিত অন্ধকার দেখা পরিয়ালটুক সহায় করবলে আগবাহি নাহিল রঙিয়া আরক্ষী। আনকি দুখনক দিয়া এজাহারের গোচরও রুজু করা নাছিল আরক্ষী। ইতিপূর্বে ড্রাগসর গোচর জেলর ভাত খাই আছে অভিযুক্ত ইনজামামুলে। এনে এগারী অপরাধীর পক্ষ লওয়া রঙিয়া আরক্ষীর সলনি হবনে চরিত্র? ওসির লগত কথা পাতিছিল, ওসি সারের লগত কথা পাতার পিছত ফার্স্ট মই কথা পাতিছিল, গোটাই কথা হিন্দি কলো, কোয়ার পিছতো মানে তেখেতক এরেস্ট করা নাছিলে আর তেতিয়ালৈকে। আমি তাতে আকো রাতি এজাহার আরো এখন দিছো, রাতি দশটামান বজাত নেকি আমি লিখি কেনে আরো এবার এজাহার দিছো রাতি হলে। পলাতক ইনজামামুল এন্ড গ্যাংক কেতিয়া বিচারি পাব আরক্ষী? অভিযুক্ত করায়ত্ত করে ভুক্তভোগীক ন্যায় দিয়ে রঙিয়া আরক্ষীয়ে প্রমাণ করে দেখুক খাকি পোশাকত লগা দাগ মিছা বলে।
ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।